আমরা যে রাজ্যে বাস করি মানে পশ্চিমবঙ্গ রাজ্যে সেখানে কিন্তু ভুয়ো ডাক্তারের অভাব নেই ভুয়ো ডাক্তার মানে আপনারা হয়তো বাড়ির আশেপাশে অলিগলিতে দেখেছেন যেখানে সেখানে ডাক্তার বাবুরা চেম্বার খুলে বসে আছেন আদৌ কি সেই বাবুরা প্রকৃত ডাক্তার প্রকৃত মানে যাদের কি রেজিস্টার নাম্বার রয়েছে তাদের কি রেজিস্ট্রেশন রয়েছে রেজিস্ট্রেশন মানে দুটো হয় একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আর নাহলে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের মধ্যে তাদের নাম রেজিস্টার করা থাকবে মানে আমি বলতে যাচ্ছি আজকের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো আমরা যারা ছাত্ররা বিভিন্ন কোর্সে পড়াশোনা করতে চাই বিভিন্ন ধরুন ফার্মাসি বা প্যারামেডিক্যাল কোর্স বা ইঞ্জিনিয়ারিং বা আরও অন্যান্য রয়েছে সেখানে কিন্তু চা হয় যে ফিটনেস মেডিকেল সার্টিফিকেট বা আই সার্টিফিকেট তো আমরা নর্মালি পুরো প্রসেসটা ফলো করতে না পেরে নর্মালি ভিসিট দিয়ে একটা মেডিকেল সার্টিফিকেট বা আই সার্টিফিকেট নিয়ে নিই তো সেটা তো আপনাদের ভেরিফাই করতে হবে যে ওই ডাক্তারটা বা ডাক্তারবাবুটা আদৌ কি ওনার রেজিস্ট্রেশন নাম্বার আছে কি না কারণ রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সার্টিফিকেটটা থাকতে হবে তো আজকের ভিডিওটিতে মেনলি আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনারা মেডিকেল সার্টিফিকেট বা চোখের সার্টিফিকেট যদি নেন সেটার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে দেওয়া হলো সেটা কি আদৌ অনলাইনে শো করে কি না যদি শো না করে তাহলে কিন্তু আপনার মেডিকেল সার্টিফিকেট বা চোখের সার্টিফিকেটটা ভ্যালিড হবে না আপনার অ্যাডমিশানটা ক্যান্সেলও হয়ে যেতে পারে ওই দিন সেই দিনের মধ্যে আপনি যদি জমা করতে না পারেন তাহলে তো আপনার আর পড়াশোনা হবেই না তো চলুন আজকের এই ভিডিওটা পুরোটা দেখা যাক এবং কীভাবে আপনারা চেক করবেন ধৈর্য সহকারে পছন্দের শেষ পর্যন্ত দেখবেন ভুয়ো ডাক্তারের হাত থেকে বাঁচবেন তো আমি পবিত্র বিশ্বাস ডাব্লিউ বি ফার্মাসি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে আবারও স্বাগতম এবং যারা আপনারা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মেন অফিসিয়াল পেজ যেটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যারা জানেন তো খুব ভালো এবং যারা জানেন না যে এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অ্যাকচুয়ালি কী তো এখানে দেখুন স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট ডাব্লিউ বিএমসি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সেখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা অ্যাবাউট আস যে লেখা রয়েছে সেখানে ক্লিক করলে আপনার এখানে সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন এখানে সমস্ত কিছু লেখা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অ্যাকচুয়ালি উনিশশো সালে বেঙ্গল মেডিকেল অ্যাক্ট অনুযায়ী তৈরি হয় এখানে যে কনস্টিটিউশনটা যদি আপনি ফার্মাসি স্টুডেন্ট হন যারা পড়ছেন ফার্মাসিউটিক্যাল জুডি স্টুডেন্টস বলে একটা সাবজেক্ট রয়েছে ফার্মাসির একটা আইন নিয়ে একটা সাবজেক্ট হয় সেই সাবজেক্টের প্রশ্ন কিন্তু থাকে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে তাদের কনস্টিটিউশনটা কী এখানে মেম্বারগুলো রয়েছে তিনজন নমিনেটেড মেম্বার থাকে তারপর এখানে পরপর দেওয়া হচ্ছে সাতজন ইলেক্টেড মেম্বার সাতজন এক্স সাতজন হচ্ছে ইলেক্টেড সাত হচ্ছে ইলেকট্রড মেম্বার হচ্ছে জেনারেল মেডিকেল প্র্যাকটিশনার তো এত কিছু আমাদের নর্মালি দরকার নেই আমাদের মেন যেটা কাজ সেটা কি যে এই বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আন্ডারে যে সমস্ত ডাক্তারদের নাম রেজিস্টার করা থাকে তাদের নাম আপনি সার্চ করবেন কীভাবে দেখুন স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এখানে যে ডক সার্চ বলে লেখা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ডক্টর সার্চ এখানে ক্লিক করলে আপনাদের একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে যে পেজটার মধ্যে আপনারা কি করতে পারবেন দেখুন এখানে রেকর্ডস দেখুন এখানে ডেটটা দিয়ে দেওয়া রয়েছে যে রেকর্ড আপডেট যারা ফার্স্ট আগস্ট দু হাজার আগে যে সমস্ত ডাক্তাররা তাদের রেকর্ড আপডেট করেছেন তাদের নাম আপনারা এখানে চেক করতে পারবেন হয় আপনি তাদের যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে আপনাকে যে মেডিকেল সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেই মেডিকেল সার্টিফিকেটে বা আই সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনাকে এখানে পুট করতে হবে দিয়ে তারপর এখানে আপনাকে সার্চ করতে হবে চলে আসবে কিংবা আপনারা নাম দিয়েও এখানে সার্চ করতে পারেন ডক্টরের নামটা আপনারা এখানে বসে এখানে সার্চ করতে পারেন তো নর্মালি আমি রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছি দেখুন একটা রেজিস্ট্রেশন নাম্বার যেখানে কিছুদিন আগেই আর কি আমাকে একজন মেল করেছিল বা মেসেজ করেছিল ইউটিউবে যে দাদা আমার হচ্ছে এরকম রেজিস্ট্রেশন নাম্বার নিয়েছে কিন্তু আমি চেক করতে পারছি না তো দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি যে কোনো আপনাদের কাছে যে নাম্বারটা রয়েছে সেটা আপনারা দিয়ে চেক করে নেবেন যেমন এখানে আমি একটা নাম্বার বসালাম ওনার রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা সেটা চেক করে নেবেন দেখুন এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর ওনার সমস্ত রকম ডিটেলস কিন্তু চলে এসছে দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার ওনার দেওয়া রয়েছে ডক্টরের নাম দেওয়া রয়েছে ডক্টর ভৈরব সরকার আমি জাস্ট এটা একটা আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা চেক করতে পারেন তার জন্য দেখাচ্ছি আদার্স কোনো আমার উদ্দেশ্য নেই ভিডিও বানানোর এই এখানে ওনার অ্যাড্রেস দেওয়া রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস মানে ডক্টরের পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে ওনার কোয়ালিফিকেশন শন এম বিবিএস দেওয়া রয়েছে ব্যাচেলার ইন মেডিসিন অ্যান্ড ব্যাচেলার ইন সার্জারির মতো দেওয়া আর এখানে হচ্ছে ইউনিভার্সিটি কোথা থেকে তিনি এমবিবিএস কমপ্লিট করছেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে করেছেন অ্যাডমিশন কোয়ালিফিশন নেই মানে তিনি ইনি হচ্ছেন যে ভ্যালিড রেজিস্ট্রেশন তার নাম্বার রয়েছে এনার কাছ থেকে আপনি যে সার্টিফিকেট নেন আপনি ওই জায়গার যদি কাছাকাছি হন বারাসাত কলকাতার থেকে তাহলে আপনার কিন্তু ভ্যালিড হবে তো আপনাদের কাছে প্রত্যেকের কাছে যে মেডিকেল সার্টিফিকেটটা রয়েছে সেই মেডিকেল সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা আপনারা এইভাবে চেক করে নেবেন এটা গেলো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আন্ডারে এবার চলে যাই আমরা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের আন্ডারে যে রেজিস্টার খাতা থাকে সেখানে এবার যদি আপনারা মনে করেন যে বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ডাক্তার যে রেজিস্টার খাতা থাকে এখান থেকে না নিয়ে আপনি একজন ডাক্তারের কাছ থেকে নিয়েছেন যা ওনার ইন্ডিয়ান মেডিকেল রেজিস্ট্রারের মধ্যে তার রেজিস্ট্রেশনটা রয়েছে তো আপনারা নর্মালি গুগল সে সার্চ করবেন আইএমসি রেজিস্ট্রেশন নাম্বার চেক বলে আইএমসি রেজিস্ট্রেশন চেক বলে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কাছে একটা নতুন পেজ ইন্টারফেয়ার ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে ইন্ডিয়ান মেডিকেল রেজিস্ট্রিজ রেজিস্ট্রি সার্চ এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে আপনারা নর্মালি কী করবেন এখানে যে সার্চের অপশন রয়েছে আপনারা এখানে ডক্টরের নাম দিয়ে সার্চ করতে পারেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বা রেজিস্ট্রেশন ইয়ার দিয়ে সার্চ করতে পারেন এখানে কিন্তু লেখা রয়েছে তো নর্মালি আপনাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনারা হয়তো পেয়েছেন সেটা আপনাদের দিয়ে দেবেন এবং সার্চ করার পর আপনারা যে সমস্ত ডাক্তাররা রয়েছেন ওই রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে বা পার্টিকুলারটার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন তাহলে এখানে আপনারা কিন্তু টোটাল ডিটেলস পেয়ে যাবেন যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইয়ার অফ ইনফো দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার স্টেট মেডিকেল কাউন্সিল নেম দেওয়ার রয়েছে ডাক্তারের তারপর ওনার ফাদার থাকলে ফাদারের নাম বা এখানে যেরকম দেখতে পাচ্ছেন ভিউ অ্যাকশন সেখানে আপনার ভিউ অ্যাকশানে ক্লিক করলে ওনার টোটাল যে ডিটেলসটা ফুল ডিটেলস সেটা আপনারা পেয়ে যাবেন যে ওনার নাম রয়েছে ফাদার নেম বা হাজব্যান্ড নেম নেই ডেট অফ বার্থ দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে ডেট অফ রেজিস্ট্রেশন স্টেট মেডিকেল কাউন্সিল দেওয়া রয়েছে সমস্ত রকম কোয়ালিফিকেশান ইউনিভার্সিটি অ্যাডিশনাল কোয়ালিফিকেশান আছে কি না সমস্ত রকম ডিটেলস কিন্তু আপনারা পরপর এখানে পেয়ে যাবেন তো এটাই হলো ফুল প্রসেস ইন্ডিয়ান মেডিকেল যে আর রেজিস্ট্রেশন খাতা থাকে সেই রেজিস্ট্রেশনের মধ্যে ডাক্তারের নাম এন্ট্রি করা আছে কিনা বা ডাব্লু বি এ এমসি বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নাম আছে কি না সেটা আপনারা যাচাই করতে পারবেন তো থ্যাংক ইউ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য জাস্ট আপনাদের একটুখানি সাবধান করে দেওয়ার জন্য যে ভুলবশত আপনি মনে করেন ভিসিট দিয়ে বা প্রাইভেট ডাক্তার দেখিয়ে দিয়ে নিচ্ছেন কিন্তু আদৌ সেটা অরিজিনাল সার্টিফিকেট প্রদান করা হচ্ছে কিনা মানে আমি বলতেছি রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করা হচ্ছে কিনা সেটা আপনারা যাচাই করবেন তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য কোনো ডাউট থাকলে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক করবেন